আসলে আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা বলতে চললাম, বিষয়টা হচ্ছে পদ্মা সেতু। আপনারা হয়তো এটা আগেই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। তো আসলে 25 তারিখ উদ্বোধন পর যা শুরু হয়েছে, মানে যা দেখে আর চুপ থাকা সম্ভব হচ্ছে না আর কি, তাই এই কথাগুলো বলা। আমরা জানি যে আমরা খুব ইমোশনাল একটা জাতি, সবাই এটা জানে, ইমোশন থাকা ভালো, মানুষ মাত্রই ইমোশন থাকবে, স্বাভাবিক। তাই বলে এমনভাবে মানে ইমোশন ওভার হয়ে গেছে আর কি, যাতে জীবনই চলে যায়, এতটা বেপরোয়া তো হওয়া উচিত না, তাই না? তো প্রথম আমরা কী কী দেখছি, প্রথম টিকটকার, প্রথম বাইকার, প্রথম হিসু করা ব্যক্তি, তারপরে কি নামাজ পড়তেছে, তারপরে ভালো নামাজ পড়তেছে, তারপর আবার কেউ নাট বল্টু খুলে ফেলতেছে, ঠিক আছে, তারপর আবার প্রথম সিগারেট খাওয়া ব্যক্তি, প্রথম পায়ে হেঁটে ব্রিজ পার হওয়া ব্যক্তি, কত কী দেখলাম। তারপর আবার কী দেখলাম, প্রথম বাইক অ্যাক্সিডেন্ট করে দুইজন মারা গেল, সেটাও দেখতে হলো। আবার রিসেন্টলি দেখলাম যে কার বিবাহ বার্ষিকী পালন করতেছে, পদ্মা সেতু বলছে, ঠিক আছে। তো আমি চিন্তা করতেছি আমি একটা বিয়ে শাদী করবো, আবার সরি বিয়ে তো একটা অলরেডি করে ফেলছি, তো সম্ভব না। আমার ছেলে হয়েছে যেহেতু ছেলের মুসলমানিরে আমি ওই জায়গায় বসে করাম, পদ্মা সেতু বসে, এটাও একটা মানে জাদুঘরে রাখার ব্যাপার স্যাপার হয়ে যাবে, তাই না? মুসলমানিটা আমি ওইখানে নিয়ে করাবো, ডাক্তার টাক্তার নিয়ে ওইখানে বসে মুসলমানে করবো, কী বলেন, কেমন হতো? মানে এতটা ইমোশন মানে কোথ থেকে আসে রে ভাই, ঘুরতে যা ভালো কথা, তাই বলে এমন পাগলামি সাগলামি করার কী দরকার? হিসু করার ওইটা মানে জায়গা ওইটা পদ্মা সেতু, কী যে অবস্থা, মানে এটা কী বলবো, কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। মানে আমরা এমন কেন ভাই, কী মানে কী মাটি দিয়ে বানাইছে আমাদের, বুঝলাম না, এতটা ইমোশন নিয়ে মানে কেমনে থাকে এরা। হ্যাঁ, কী আছে, শুধু বাকি আছে কি হাগুটা করা, এটা একটু টাইম লাগে, তো এই জন্য মনে হয় হাগুটা কেউ এখন পর্যন্ত শুরু করে না, ওইটাও মনে হয় একটু দিন গেলে এটাও শুরু করবে। মানে আসলেই খুবই বিরক্তিকর, আসলে এগুলার কি করা উচিত, পদ্মা সেতুতে নিয়ে আসলে টুস করে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, টুস করে তাও আবার বস্তা, দুই পায়ে দুইটা ইট বাইন্দা বা বস্তা বাইন্দা এবার ফেলে দেওয়া উচিত, উঠতে না পারে।